বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা জাঘিরে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে কোতোয়ালি এলাকায় আপনাদের জানি রাখি বাড়িতে দুঃসাহসিক চুরি কোতোয়ালি থানা এলাকায় চুরির ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে পরিবারের অভিযোগ প্রায় তিন লক্ষ টাকার গয়না সহ নগদ চল্লিশ হাজার টাকা চুরি গেছে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ জানানো হয় কোতোয়ালি থানার এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ কি বলছেন পরিবারের সদস্যরা সোনাব আপনাদের বাড়িতে চার পাঁচটা ছেলে আসে এসে আমি তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি উঠে দেখি আমি প্রথম উঠে দেখি আমার ঘরের ছেগল দেওয়া বাইরের দিক দিয়ে কি ব্যাপার জানলা দিয়ে দেখি আমার এই কলস্ট গেটটা খোলা দিয়ে আমি বেরিয়ে এসে দেখছি আমার আলমারি ভাঙা আর হচ্ছে বাড়ি সব তশনাশ করা আমার ওই ঘর থেকে সব ব্যাগপত্র টাকা পয়সা নিয়ে এসে এখানে বের করেছে আমার ছেলের সোনা কদিন আগে অন্নপ্রাশন দিয়েছিলাম সোনা দানা যা ছিল বইয়ের সব নিয়ে চলে গেছে কত টাকা সোনার জিনিস ছিল আর টাকা ছিল হাজার চল্লিশ ছিল চামচ ছিল ঝিনুক ছিল সব নিয়ে চলে গেছে এমনি কাপড় জামা কিছু নেয়নি বাসনপত্র কিছু নেয়নি এইগুলো নিয়ে চলে গেছে এটা কতজন এসেছিলো বলে মনে হয় আপনার চার পাঁচজন তো হবে আপনারা টের পেয়েছিলেন আমি টের পাইনি টের পেলাম তখন আমি বাথরুমে উঠে সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ তখন আমি টের পেয়ে দেখছি সব ফাঁকা থানায় গেলাম থানায় গিয়ে বললাম এই ব্যাপার বলল কখন আনা এই টাইমে বললো টের না না টের পেলে কি আর আপনাদের কাছে আসতাম তাহলে আমরাই ব্যবস্থা নিতাম দিয়ে বলার পরে বললো তাকে নাম বলো আমার নাম দিলাম ঠিক ফোন নাম্বার দিলাম ঠিকানা দিলাম বলো যেমন গাড়ি যাবে এবার গাড়ির অফিসার আসলো এসে কি নাম বললো অফিসারে নির্মল্ল কর্মকার এসে দেখলো শুনলো ঘরে দেখলো বললো এরমভাবে টের পেলে না টের পেলে কি আমরা কি আর জেগে থাকতাম আমরা তিনটে ছেলে ছিলাম বাড়িতে দিয়ে বলছে সব দেখে ছবি টুবি তুললো তুলে বলে ঠিক আছে কারোকে সন্দেহ করছেন আমি কাকে সন্দেহ করব। আর আমার সঙ্গে কারোর না এরা আড়াইটে তিনটে এটা টার্গেট নিচ্ছে আমার বাড়িতে অনেক দিন ধরে কেন আমার ছেলে হওয়ার পরে আমি সরেন সাড়ে তিনটে চারটে পর্যন্ত আমি জেগে থাকি কোনো দিন পাঁচটার সময় ঘুমায়। ছেলেকে ঘুম পাড়াচ্ছি চিৎ গান করছি ইয়ে করছি বলে ও দেখে সরে যায় কালকে আমি সাড়ে বারোটা দেড়টা নাগাদ আমি শুয়ে পড়েছি ব্যাস এই সুযোগই দেখা আচ্ছা থানায় কম্পেন কোনো রেকর্ড কিচ্ছু নেয়নি লিখিত কিচ্ছু নেয়নি কোনো রকম কোনো রেসপন্স দিল না যে তুমি গিয়ে একটা ডায়রি করো নাম ইয়ে করো কিচ্ছু বল বললো না দেখেই চলে গেল